আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আবার আমি আপনাদের মাঝখানে এসেছি। আজকে পরবমি ষষ্ঠ শ্রেণীর আইসিটি। আইসিটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে আজকে আমাদের বিশ্ব এমন একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে যেখানে আমরা এই এটার ব্যবহার মানে এই আইসিটি ব্যবহারটা খুব বেশি। আর এই যে 2020 আর 2021 এই দুইটা বছর যে আমরা যে কতভাবে এটা ব্যবহার করতেছি মোটামুটি আমরা সবাই সেটা জানি, আপনারাও মোটামুটি কম বেশি জানতেছেন, ব্যবহার করতেছেন। আজকে আমি আপনাদের সামনে আসলাম কিছু বলতে, আপনাদের থেকে কিছু শুনতে। যদি আপনারা আমাকে বলতে পারবেন না, লেখার মাধ্যমে আমাকে কিছু জানিয়ে দিন। আসছি, সেটাও দেখেনি আইসিটি। আজকে আমি যে অধ্যায়টা পড়াবো সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। এটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট নিয়ে আমি আজকে আপনাদের কিছু চেষ্টা করব বুঝার, আমি নিজেও কিছু বোঝার চেষ্টা করব। ইন্টারনেট, এটা আমরা জানি ইন্টারনেটটা কী, আমরা কি বলতে পারি ইন্টারনেটটা কী? আমার বাসায় একটা কম্পিউটার বা আমার কাছে এখন একটা কম্পিউটার আছে, মাউস আছে, কিবোর্ড আছে, সব কিছু আছে, মনিটরও আছে, সব কিছু আছে। এখন সেটা থাকলে কি আমি আপনার সাথে যোগাযোগ করতে পারবো? সেটার সাথে আমার আর কী লাগবে যেটা আমি আপনার সাথে বা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি? সেইটাই হচ্ছে ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট ছাড়া আমার ঘরে যদি ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ যাই কিছু থাক, আমি ব্যবহার করতে পারবো? পারবো না। তো ইন্টারনেটটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। এই ইন্টারনেটটা আসছে কোত্থেকে? ইন্টারনেটটা আসছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক থেকে নেটওয়ার্ক থেকে এখান থেকে ইন্টারকানেক্টেড থেকে ইন্টার আর নেটওয়ার্কের নেট, তাহলে এই দুইটা যোগ করে হয়েছে ইন্টারনেট, যেটা এখন আজকে আমরা পড়ব। এই ইন্টারনেট কত সালে প্রথম এসেছিল বা এই সম্পর্কে বা এই ইন্টারনেট যখন আবিষ্কৃত হয় বা হচ্ছিল তখন কত ছিল? 1969 সালে মাত্র 4টি কম্পিউটার নিয়ে এই ইন্টারনেট শুরু হয়, ইন্টারনেটে যাত্রা শুরু হয়। সেই মাত্র 4টি কম্পিউটার। এই 4টি কম্পিউটার থেকে শুরু করে আজকে আমরা এসেছি কত, 2021, এই পর্যন্ত এর মাঝখানে এই সংখ্যাটা কত হয়েছে? লক্ষ নাকি কোটি? এটা আপনারাই আমাকে উত্তর দিবেন। তাহলে এই ইন্টারনেটের মাধ্যমে আজকে কোটি কোটি মানুষ একসাথে, আমরা একজন একজনের ভাব, তারপরে আচার অনুষ্ঠান, সুখ দুঃখ সব জানতে পারছি, যে আমি ক্লাস নিতে পারছি, আপনারা আমাকে ক্লাসটা নিতে দেখতে পাচ্ছেন, এই সব কিছু এই ইন্টারনেট মাধ্যমে হচ্ছে। এখন এটা একটু মুছে দিই। তাহলে বুঝে গেল ইন্টারনেট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমাদের আইসিটির একটা অংশ। ইন্টারনেট ছাড়া আমরা কিছুই করতে পারবো না। এই ইন্টারনেট এখন সাহায্য করবা বা এইটা এই ইন্টারনেটটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি,
এটা প্রথম একটা ধাপ হচ্ছে যেমন আমার বাসায় একটু আগে আমি বললাম আমার কাছে একটা মোবাইল আছে বা ল্যাপটপ আছে বা সেটা আছে আমার বাসা আচ্ছা বাসা বাদ দিদি স্কুলটাই নেই আমাদের স্কুলে এই কম্পিউটার ল্যাবে কম্পিউটার আছে কয়েকটি কম্পিউটার আছে এই কম্পিউটার একটা আরেকটার সাথে যোগাযোগ করবে কিভাবে এই নেটের মাধ্যমে নাকি পাশাপাশি আছে দিয়ে দিবে একটা কম্পিউটার সাথে আরেকটা কম্পিউটার এমনি কথা বলে দিয়ে দিবে সম্ভব সম্ভব না একটা কম্পিউটার সাথে একটা কম্পিউটার কথা বলতে হলে তথ্য আদান প্রদান করতে হলে আমাদের কিসের দরকার এই ইন্টারনেট তাহলে এই আমাদের এই স্কুলের এই ল্যাবটায় একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে সেই নেটওয়ার্কটা কীভাবে তৈরি হয়েছে আমাদের এই এখানে একটা কম্পিউটার এইখানে একটা কম্পিউটার এখন এইটাকে এই চারদিকে যে আছে এইটাকে কীভাবে আমরা যোগ করছি নেটের মাধ্যমে এই কম্পিউটারের সাথে এই কম্পিউটারে যোগ করতেছে এটার সাথে এটা যোগ হচ্ছে এটার সাথে এটা যোগ হচ্ছে সবগুলো মিলাচ্ছে কে একটা বিশেষ যন্ত্র এই যন্ত্রটার নাম হচ্ছে কি রাউটার তাহলে রাউটার হচ্ছে কি রাউটারটা হচ্ছে ওই যন্ত্র যেটা আমাদের ল্যাপটপ মোবাইল বা ডেস্কটপ এর সাথে বাইরের নেটওয়ার্কে যুক্তকারী তাহলে সেটাকে বলতেছে কি রাউটার এখন এই রাউটার যখন এটা হচ্ছে আমাদের স্কুলের একটা ল্যাবের এটা আমাদের স্কুলের ল্যাবের একটা নেটওয়ার্ক এখন আমাদের এই নেটওয়ার্কের সাথে যদি আমরা আমাদের পাশের স্কুলের বা পাশের যে বিল্ডিং আছে ওর নেটওয়ার্কটা যুক্ত করতে চাই ওই স্কুলেও মনে করেন আমাদের পাশের স্কুলেও একটা আমাদের মতনই একটা কম্পিউটার ল্যাব আছে ওই ল্যাবে কতগুলো কম্পিউটার আছে তো ওইখানে এই কম্পিউটারগুলোকে কিভাবে যুক্ত করবে এই যুক্তকারী যে ইয়াটা আছে নেটটা যুক্তকারী আছে এটাকে এটা এই যন্ত্রটার নাম কি এই যন্ত্রটার নাম কি সেটা হচ্ছে রাউটার এখন এইটা হচ্ছে অন্য স্কুলের একটা কম্পিউটার নেট কম্পিউটার নেটওয়ার্ক এটা অন্য স্কুলের আর এটা আমাদের স্কুলের একটা নেটওয়ার্ক এখন এই দুইটা নেটওয়ার্ককে একসাথে যুক্ত করবে কে এই এই দুইটাকেও যুক্ত করবে রাউটার নামে সেই ছোট্ট যন্ত্রটা যুক্ত করবে এই দুইটা নেটওয়ার্কে তখন এই দুইটা নেটওয়ার্ক মিলে কি হবে একটা নেটওয়ার্কের নেটওয়ার্ক আমাদের স্কুলের যত ইনফরমেশন যত ভাব আচার পাশের স্কুল পাচ্ছে পাশের স্কুলের আচার ব্যবহার ভাব পড়ালেখার তথ্যাদি সব আমরা পাচ্ছি তাহলে তথ্য এক্সচেঞ্জ করছি বিনিময় করছি এই যে বিনিময়ে এই নেটওয়ার্কটা যে একটা বিশাল একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে এটাকে বলতেছে নেটওয়ার্কের নেটওয়ার্ক ও সুইচ তো বলা হলো না সুইচ হচ্ছে এই কম্পিউটারটা চালু করার জন্য যে আমাদের ল্যাবে যে কম্পিউটারটি রান করার জন্য যে একটা ছোট্ট ইলেকট্রিক বক্স সেটাকে বলতেছে সুইচ সেই সুইচ দিয়ে আগে আমাদের নিজস্ব কম্পিউটারটা চালু করা হয় তারপরে রাউটারের মাধ্যমে এই যুক্ত করে আমাদের নেটওয়ার্ক তৈরি হয় নেটওয়ার্ক তৈরি হয় তাহলে এখন আমরা ইন্টারনেটটা বলতে পারছি কি ইন্টারনেট হচ্ছে একটা বিশাল তথ্যের জাল হচ্ছে ইন্টারনেট তথ্যের জাল বলা হচ্ছে কেন
এখানে অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ বলতে পারি, অসংখ্য কোম্পানি বলতে পারি, অসংখ্য সব কিছু এই ইন্টারনেটের মধ্যেই পাবো। এই ইন্টারনেটের মধ্যে কী নেই, সব কিছু আছে। আমি আজকে একটা কিছু কিনতে চাচ্ছি, কলম কিনতে চাচ্ছি, ইন্টারনেটে খোঁজ করলে পাবো। বা আমি এই কলমটা বিক্রি করতে চাচ্ছি, সেটাও আমি ইন্টারনেটে খুঁজব। আমি যদি আমার কোনো পুরনো বন্ধুকে খুঁজতে চাচ্ছি, সেখানেও আমি ইন্টারনেটে যেতে সার্চ খুঁজতে পারছি, খুঁজে পেয়ে যাচ্ছি। আমি আবার কাউকে কোনো ইনফরমেশান দিতে যাব, কোনো দাওয়াত দিতে যাব, তখন আমরা পেয়ে যাচ্ছি সব ইন্টারনেটের মাধ্যমে। তাহলে ইন্টারনেটটা খুবই গুরুত্বপূর্ণ। এই ইন্টারনেটটা আবার মানে কাজ করে কীভাবে, রাউটার আর সুইচের মাধ্যমে। আমাদের কম্পিউটারের সাথে সুইচের সাথে দিয়ে যুক্ত হবে, যুক্ত হয়ে এটা কাজ করা শুরু করবে। এখন একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে যুক্ত কর তথ্য আদান প্রদান করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে রাউটার। সেই যন্ত্রটার নাম হচ্ছে রাউটার। এখন একটা নেটওয়ার্কের সাথে, কম্পিউটারের একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্ক যখন যুক্ত করবে, তখন কয়টা আরেকটা নেটওয়ার্ক হলে কয়টা হবে, দুইটা নেটওয়ার্ক। এই দুইটার সাথে যদি আরও একটা নেটওয়ার্ক যুক্ত হয়, তিনটা, এরকম করে অনেকগুলো নেটওয়ার্ক যুক্ত হয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কে বলতেছে, নেটওয়ার্কের নেটওয়ার্ক। এখন সরি, এখন আমরা বলবো ওয়েবসাইট। ওয়েবসাইট সবাই আমরা জানি বা শুনি যে ওয়েবসাইট, আসলে ওয়েবসাইটটা কী? ওয়েবসাইটটা হচ্ছে ইন্টারনেটে এমন একটা সফটওয়্যার যেখানে নিজের তথ্য অন্যের কাছে উপস্থাপন করা যায় এবং অন্যের তথ্য নিজে দেখা যায়, সেই যে বিশেষ এটা কী বলতেছে ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে আমরা কেন বুঝবো ওয়েবসাইট, আমরা যখন এখন আমরা অনলাইন ক্লাসে বসেছি, বসে পড়ে যখন আমরা অনলাইন ক্লাসটা খুলে করবো, আমরা কোথায় গিয়েছি, আহমেদ বাউনি স্কুলের অনলাইন ক্লাসে যখন এটা অন করেছি, তখন কি যে পেজটা, প্রথম পেজটা আসছে আমাদের স্কুলের ইনফরমেশন সহ, সেইটাকে বলছে ওয়েবসাইট। ওখানে কি আছে, আমাদের স্কুলের যাবতীয় সব তথ্য, সব কথাবার্তা, একটা যে কোনো একজন আমাদের ওয়েবসাইটে ঢুকে আমাদের সম্পর্কে একটা ধারণা নিতে পারবে, সেটাকে বলছে ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের মধ্যে কাজ করবে বা কাজ করার ইয়ে হচ্ছে প্রথম দুইটা। প্রথমটা হচ্ছে ওয়েব ব্রাউজ, ওয়েব ব্রাউজারটা কি একটা মানে ইন্টারনেট তো একটু আগে বলেছি বিশাল তথ্য ভাণ্ডার। এই বিশাল তথ্য ভাণ্ডারের মধ্যে আমি যদি বলি আমি কলমটা কিনতে চাই, এবার এই কলমটা খুঁজতেছি কোথায় পাবো, এত তথ্যের মধ্যে কি পাওয়া যাবে? আমি একটা একটা করে দেখতে থাকলে, এতগুলোর মধ্যে কি করতে থাকলে কি আপনার বিরক্ত আসবে না? তো সেই ক্ষেত্রে ওয়েবসাইটে গিয়ে, ওয়েব ব্রাউজে গিয়ে, ব্রাউজারে গিয়ে যদি আমি বলে দিই যে আমার একটা একটা রেড লিফ হোয়াইট বোর্ড মার্কার যদি আমি লিখে দিই, তাহলে আমি এই সম্পর্কে কোথায় পাবো না পাবো এটা কি, সেই সম্পর্কে আমার ইনফরমেশানটা চলে আসবে, আমার কোথায় আসবে, আমার কম্পিউটারে। তাহলে ওয়েব ব্রাউজারটা হচ্ছে একটা নির্দিষ্ট কিছু খোঁজার জন্য একটা নির্দিষ্ট ঠিকানা, ঠিকানাকে বলতেছে ওয়েব ব্রাউজার। এটাকে এখানে একটা বার আসবে ওয়েব ব্রাউজারে, সেটাকে বলতেছে ওয়েব ব্রাউজারে, যেখানে বলতে পারেন ওয়েব ব্রাউজারের মধ্যে যে বার, অ্যাড্রেস বার, অ্যাড্রেস বার আসবে, ও সেই অ্যাড্রেস বারের মধ্যে আমরা লিখে দিলেই সব চলে আসবে। এখন এই ওয়েব ব্রাউজারের মধ্যে কী কী আছে আমরা মোটামুটি একটু একটু করে জানি, যেমন ওয়েবসাইটের ব্রাউজারের মধ্যে আছে মজিলা ফায়ারফক্স, তারপরে সাফারি, তারপরে একটা বলো না দুই চারটা, গুগল ক্রোম, থ্যাংক ইউ, এরকম আছে। এইগুলো হচ্ছে কি ওয়েব ব্রাউজার। এই ব্রাউজারের মধ্যে গিয়ে আমরা অ্যাড্রেস বার আসবে ব্রাউজারের মধ্যে, যেমন আমরা মজিলাটাই ধরলাম, মজিলা ফায়ারফক্সটা যেটাই যে এরকম আগুন আগুন আগুন, এটাকে যদি আমরা ক্লিক করি
তখন একটা আসবে যে যেটা আসবে আসার পরে ওপেন হবে ওপেনের পর একটা অ্যাড্রেস বার আসবে অ্যাড্রেস বারের মধ্যে আমি লিখে দিব লিখে দিলে ক্লিক করলে ওই সম্পর্কিত যাবতীয় তথ্য চলে আসবে তাহলে তাহলে হলো কি ওয়েব ব্রাউজারটা হচ্ছে একটা আমরা যেটা নির্দিষ্ট কিছু খোঁজার একটা উপায় ওয়ে তারপরে আমি আবার বলছি সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনটা কি সার্চ ইঞ্জিনটা হচ্ছে ওই ওয়েব ব্রাউজারেরই মতন তবে একটু আলাদা অন্য ধরনের একটু সফটওয়্যার এটা এখানে তো আমরা এখন জানলাম যে ইন্টারনেটে অনেক কিছু মানে ওয়েবসাইট অনেক ওয়েবসাইট আছে কেউ অনেক কষ্ট করে ওয়েবসাইট তৈরি করে কেউ যত্ন করে করে কেউ এমনি দুষ্টামির জন্য করে দুষ্টামি মানে মিন্স বলতে আমি বুঝাচ্ছি যেন অন্যের ক্ষতির জন্য একটা ওয়েবসাইট তৈরি করে দিল এইগুলো রক্ষণাবেক্ষণ কে করে তুমি না আমি কেউই করে না এটা অটো হতে থাকে তো এই জিনিসটার মধ্যে আমি কোনখানে সুন্দর করে যেতে পারবো যেটা আমি জানতে চাচ্ছি সেইটা আমি কোথায় পাবো সেই যে জিনিসটা সেটাকে বলতেছে সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন এই সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা যখনই দেখব প্রথমে সবচেয়ে একেবারে প্রথম একটা আছে গুগল লিখার দরকার নেই লিখব না গুগল ইয়াহু তারপর পিপিলিকা আমাজন এগুলো তো আমরা জানি ইয়াহু এটা কি আমরা সবাই খালি ইয়াহু ইয়াহু ইয়াহুটা হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন আর গুগল ক্রোম কি গুগল ক্রোম হচ্ছে একটা ওয়েব ব্রাউজার ব্রাউজার হচ্ছে আমরা একটা কোনো একটা নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট কিছু যেটা আমরা চাচ্ছি সেটা লিখে দিলে চলে আসবে ওই সম্পর্কিত সব ইনফরমেশন ঠিক তেমনি আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা সেরকম ইনফরমেশন পেয়ে যেতে পারি তাহলে আজকে মানে চ্যাপ্টার তো এই পর্যন্ত কি তা এখন তাহলে আমরা ওয়েবসাইট ওয়েব ব্রাউজার আর সার্চ ইঞ্জিন এই সম্পর্কে কি একটু মানে সামান্য হলেও কি আমরা কিছু বুঝতে পারছি আমি কি কিছু সামান্য হলেও কিছু বুঝাতে পারছি পারছি যদি পেরে থাকি তাহলে আমার কিছু কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আপনারা একটুখানি করার চেষ্টা করবেন পারলে আপনি আমাকে আপনারা আমাকে এর মাধ্যমে মেসেজ করতে পারেন আর যদি চেষ্টা করুন বইয়ের মধ্যেই আছে সব কিছু এর মধ্যে আমি যে বলবো রাউটার কী সুইচ কি ইন্টারনেট কি এই যে ওয়েবসাইটটা কি ওয়েব ব্রাউজার সার্চ ইঞ্জিন কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম কয়েকটা ওয়েব ব্রাউজারের নাম এগুলো কি এগুলো কী কাজ করে এইগুলো একটুখানি আপনারা যদি নিজেরা নিজেরা করার চেষ্টা করেন করে আমাকে না পারলে আমাকে একটু জানাবেন এসএমএসের মাধ্যমে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সাথে এটা করার ভালো থাকবেন সুস্থ থাকবেন পড়ালেখা করবেন দুষ্টামি কম মোবাইল গেমস কম টিভি দেখা কম ভালো থাকবেন আসসালামু আলাইকুম।